हेलो फ्रेंड्स, वेलकम टू माय हंग्री लाइफ चैनल। एक घेमे चिकेनर स्वाद बदले जीभे जल आनार मतो चिकेनर रेसिपि निये आज के आमी हाजिर हो गेछि। आज के आमादेर चिकेनर रेसिपिटार नाम होच्छे कसौड़ी मुर्ग मलाई। এই চিকেনটার নাম যতটা আনকমন খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। আর এই রেসিপিটা ভাত থেকে শুরু করে ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা, অপেক্ষা না করে শেষ অবধি আমার সাথে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, দিয়ে দেব 1/3 পরিমাণে হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব আমি 1/2 চামচ মতন, তোমরা পরিমাণটা কমাতে বা বাড়াতেও পারো। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব আমি 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা, আমি একদম চপড করে রেখেছিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কসৌরি মেথি 1 টেবিল চামচ, তারপর আমি 1/2 কাপ মতো ফেটিয়ে রাখা দই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দেব প্রয়োজন মতো 2 চামচ পরিমাণে লবণ। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। আমাদের মাখানো হয়ে গেছে চিকেনটা, একটা ঢাকনা চাপা দিয়ে আমি অপেক্ষা করব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে দিয়েছি। মাংসটা এইবারে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে তোমরা স্কিপ করতেই পারো। এইবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি চপড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এইবারে এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। আমাদের পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে পিউরি করে নিয়েছিলাম, যদি তোমরা ছোট সাইজের টমেটো নাও তাহলে কিন্তু 2টো টমেটো দিও। তো আমাদের মশলাটা একটু কষানো হয়ে গেছে, দেখতে পারছো। এইবারে আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এইবারে আমি 7 থেকে 8 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কখনো হাইতে দেব বা কখনো মিডিয়ামে, আমি প্রয়োজন মতো ফ্লেমটাকে কমিয়ে বা বাড়িয়ে নেব। তো মাংস থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পারছো। কষে আসার পর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দেব ভাজা জিরে ধনে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলা দিয়ে দেব 1/4 টেবিল চামচ। এইবারে চিকেনটা আমি সব মশলা দিয়ে আরও 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ চিকেনের রঙটা খুব সুন্দর হয়ে গেছে। তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, যেটা আমি খুব ফাইন করে পেস্ট করে নিয়েছিলাম। আমি আরও 5 মিনিট মতো চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব, কারণ যেহেতু বাদাম দিয়েছি সেই জন্য। চিকেনটা কিন্তু আমাদের প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল, খুব বেশি পাতলা করব না, তাই আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি প্রয়োজন মতো। তারপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটাকে ওঠাতেই আমাদের চিকেন থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার তো তাতেই পেটটা ভরে গেল। ওফ, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। এইবারে মাংসটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি ক্রিমটা দিয়েছি সেই জন্য। এইবারে আমি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি 1 চামচ মতো, ভালো করে হাতের মধ্যে নিয়ে আমি ক্রাশ করে দেব যাতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর আমি চিকেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে কসৌরি মেথিটা মিশে যায়। তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিট অপেক্ষা করব, তারপর আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। বাস, আমাদের কিন্তু কসৌরি মুর্গ মালাই রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বলো তো বন্ধুরা? আশা করছি সবার রেসিপিটা দেখে ভালো লাগলো। আমি সার্ভ করে নিচ্ছি রুটির সাথে, আর গার্নিশ করে নিচ্ছি 2টো শসা আর পেঁয়াজ দিয়ে। গরম গরম চিকেন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা,
এই রেসিপিটা তোমরা কিন্তু একবারের জন্য বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, সবার জিভে লেগে থাকবে এই চিকেনের স্বাদটা। বন্ধুরা কেমন লাগছে দেখো চিকেনের পিসগুলো, পুরো একদম জুসি জুসি, আর এই গ্রেভিটা যা টেস্টি হয়েছে না, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যারা তোমরা একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তারা তোমাদের মুখের স্বাদ বদলানোর জন্য একবার এই চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে। আমি এবার গরম গরম রুটির সাথে খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চিকেনটা ভীষণ সফটভাবে সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর করে সব মশলা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে গেছে। এই চিকেনের রেসিপিটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো। চিকেনটা যেমন জুসি হয়েছে সেই রকম সফট হয়েছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর এইভাবেই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানেই শেষ করছি।